সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষানীতি কার্যক্রমে আমি জান্নাত ফেরদৌস, সহকারী শিক্ষিকা। আজ আমি নার্সারি শ্রেণীর 41 থেকে 50 এই সংখ্যাগুলো তোমাদের দেখাবো। তো শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে। দেখো, আমি এখানে ঘর করেছি। তোমাদের খাতায় যেহেতু ঘর করা থাকে, সেজন্য আমি এখানে ঘর করেছি। ঘরের মধ্যে কিভাবে সংখ্যাগুলি লিখতে হয় আমি দেখাচ্ছি। তো দেখো, প্রথমে 41 লিখছি। দেখো, 4, 10, 1, 41। দেখো, এখান থেকে প্রথমে নিয়ে এই ঘুরিয়ে, এখান থেকে নিয়ে এবার এভাবে নিয়ে এই করে এই, ঠিক আছে? তাহলে কত লিখছি আমি? 4, 10, 1, 41। চারের সাথে এক লিখলাম, তাহলে কত হলো? 4, 10, 1, 41। এবার দেখো, আমি একবার বাদ দিয়ে 4, 10, 2, 42 লিখছি। দেখো, 4, 2, 4, 10, 2, 42। তাহলে দেখো, আমার এই অংশটা ঠিক রাখলাম। চারের এই পাশগুলো ঠিক রেখে আমি 4, 10, 1, 41 এবং 4, 10, 2, 42 লিখেছি। তারপরে দেখো, একবার বাদ দিয়ে 4, 10, 3, 43 লিখবো। 4, 10, 3, 43, ঠিক আছে? 4, 10, 3, 43। এবার 4, 10, 4, 44। এবার আমি 4, 10, 4, 44 লিখছি। দেখো, 4, 10, 4, ওকে। তো শিক্ষার্থী, আমি দেখো উপরের শাড়িটা আমি লিখে ফেলেছি, তোমরা একটু শোনো। 4, 10, 1, 41, 4, 10, 2, 42, 4, 10, 3, 43, 4, 10, 4, 44। তো শিক্ষার্থী, আমি এবার নিচের শাড়িতে আসছি। দেখো, এখানে আমি 4, 10, দেখো 4, 10, 5, 45 লিখতেছি। দেখো, 4, 10, 5। এই 5 তোমরা কিনার থেকে কোনায় নিয়ে লিখতে পারো বা মাঝের ঘরেও লিখতে পারো। 4, 10, 5, এই অংশটা আমি বরাবর করে নিয়ে এই এই ঘুরিয়ে নিলাম, তাহলে কত হলো? 4, 10, 5, 45। তারপরে দেখো, সরি, আমি আবার একটু পাঁচটা দেখাচ্ছি। ওকে, তারপরে 4, 10, 6, 4, 10, 6। তারপরে দেখো, আমি 6টা একটু অসুবিধা হচ্ছে, সেজন্য আবার লিখলাম। 4, 10, 6, 46। তারপরে 4, 10, 7, 47। 4, 10, 7, তারপরে 4, 10, 8, 8, 48। তো শিক্ষার্থী, আমি আবার একটু এই শাড়িটা পড়ে শোনাই। 4, 10, 5, 45, 4, 10, 6, 46, 4, 10, 7, 47, 4, 10, 8, 48। এবার আমি নিচের দুই ঘর দেখো, 4, 10, 9, 49 লিখছি। দেখো, মাঝামাঝি ঘরে
চার দশ নয়, আমি নয়টা মাঝখান থেকেও লিখতে পারি, তবে নয়টার এই অংশ বরাবর করার জন্য আমি এই কোণা থেকেই তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরাও ঠিক এই কোণা থেকেই লিখবে। চার দশ নয় উনপঞ্চাশ, এবার আমি পাঁচ দশে পঞ্চাশ লিখছি, দেখো। পাঁচ দশে পঞ্চাশ। তো শিক্ষার্থী আমি আবার সংখ্যাগুলো একটু পড়ে শোনাচ্ছি, চার দশ এক একচল্লিশ, চার দশ দুই বিয়াল্লিশ, চার দশ তিন তেতাল্লিশ, চার দশ চার চুয়াল্লিশ, চার দশ পাঁচ পঁয়তাল্লিশ, চার দশ ছয় ছেচল্লিশ, চার দশ সাত সাতচল্লিশ, চার দশ আট আটচল্লিশ, চার দশ নয় উনপঞ্চাশ, পাঁচ দশে পঞ্চাশ। তো শিক্ষার্থী আজকে আমি তোমাদের একচল্লিশ থেকে পঞ্চাশ এই সংখ্যাগুলো যথাযথভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি এবং লিখছি, তোমরা অবশ্যই আমার এই লেখাগুলো ফলো করবে এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় লিখে তোমরা অবশ্যই আমাদের পেজের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে, আমি তোমাদের লেখাগুলো সেট করে দিব। তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।